নমস্কার বন্ধুরা প্রতীক্ষার অবসান শেষ অবশেষে পিএম এম কিষান প্রকল্পের এগারোতম কিস্তের টাকা আজ থেকে ঢুকবে তা কখন থেকে আপনি চেক করতে পারবেন কখন আপনার অ্যাকাউন্টে ঢুকবে এবং কিভাবে আপনি চেক করবেন সমস্ত জানতে পারবেন এই ভিডিওতে তা সমস্ত সরকারি দরকারি খবর সবার প্রথমে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখতে পাচ্ছেন বেল আইকনটিকে অবশ্যই করে রাখবেন তাহলে আপনাদের প্রতিনিয়ত আপডেটগুলি আপনি সবার প্রথমে পেয়ে যাবেন তা পি এম কিষান সম্মান নিধের এগারোতমে টাকা আজকে পাঠিয়ে দেওয়া হবে প্রত্যেক বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে এবং যারা পরে আবেদন করেছেন এবং সেক্ষেত্রে তাদের যে সপ্তম বা অষ্টম যে কিস্তির টাকা আপনার প্রাপ্য হচ্ছে সেই কিস্তি টাকা অর্থাৎ দু হাজার টাকা করে কিন্তু আজকে ঢুকে যাবে এবং সেক্ষেত্রে কারো করে নবম দশম বা একাদশতম প্রথম থেকে করে থাকলে একাদশতম অর্থাৎ এগারোতম কিস্তি টাকা আজকে ঢুকে যাবে তা আজ কখন থেকে চেক করতে পারবেন যেটা আপডেট উঠে আসছে সকাল এগারোটার পর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাইভে আসবেন এবং সেখানে কিন্তু সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করবেন এবং এগারোটার পর থেকে আপনারা কিন্তু চেক করতে পারবেন যে কিস্তির টাকা আপনার অ্যাকাউন্টে এসেছে কি আসেনি কীভাবে চেক করবেন তা প্রথমে আপনাকে পি এম কিষণ সম্মান নিধির অফিসিয়ালি ওয়েবসাইটে আসতে হবে এছাড়া আমি ডিসক্রিপশন বক্সের লিংকটা দিতে পারবো সেখানে ক্লিক করে অফিসিয়ালি ওয়েবসাইটে আপনি পৌঁছে যাবেন এখানে আসার পর দেখতে পাচ্ছেন পাশে অপশন দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি স্ট্যাটাস এখানে সিম্পল একবার ক্লিক করবেন বেনিফিশিয়ারি স্ট্যাটাসে ক্লিক করার পরে আপনার কাছে আরেকটা পেজ কিন্তু আপনার কাছে ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে আধার নম্বর এবং অ্যাকাউন্ট নম্বর আপনি চাইলে আপনার আধার নম্বর অর্থাৎ যে আধার নম্বর দিয়ে আপনি আবেদন করেছেন সেই আধার নম্বর লিখে সিম্পলি এক গেট ডাটাতে ক্লিক করেই কিন্তু আপনাকে দেখিয়ে দেবে যে আপনার অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়ে গেছে তা এছাড়া আপনি মনে করলে আপনার অ্যাকাউন্ট নম্বর দিয়েও অর্থাৎ যে অ্যাকাউন্টে জমা দিয়েছিলেন সেই অ্যাকাউন্ট নম্বর দিয়েও কিন্তু আপনি গেট ডাটাতে ক্লিক করে আপনাকে শো করে দেবে যে আপনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে কি ঢুকেনি তা আপনি এবার কততম তোম টাকা পাচ্ছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আর এই ভিডিওটাকে আপনার প্রিয়জনদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন তা দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন